আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব মজার একটি খাবার তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে কোনো প্রকার মাংস ছাড়াই রুই মাছ দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রুই মাছ যেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে কাটাগুলো বেছে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব অল্প করে একটু মরিচের গুঁড়ো। এখন দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন, জিরে এবং গরম মশলা, আর আমার লাগবে একটি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই তো সবগুলো উপকরণ আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে কাবাবের শেপ দিব। আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো অল্প আঁচে ভেজে নিব। চুলা একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল খুব বেশি দিব না, আমি খুব কমও দিব না। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব। আর অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে। কাবাবগুলো ভাজার সময় চুলার জালটা অবশ্যই অল্প আঁচে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কাবাবের ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে। এতো ফাইনালি আমার কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নেব। আমার কাবাবের ফাইনাল লুক। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।